মিয়া আমার বাড়ি কোথায়? কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারায়, টোটাল বঙ্গোপসাগরের কিনারায়। টোটাল সাগরটার ঘুমাইলে সাগরের ঢেউয়ের আওয়াজ আমরা কানে পাই। কে চিন্ত, কে জানত আমাকে, আমার বাবাকে? কিসের বাহাদুরি! আজ গোটা বাংলাদেশ না বিদেশ পর্যন্ত আল্লাহ ঘুরায়, হেলিকপ্টারে ঘুরায়। আমি কি হেলিকপ্টারে আমি উঠি না, হাটাজারির হুজুর উঠে না। আমার 14 গোষ্ঠী বেচলেও হেলিকপ্টারে ভাড়া হবে না। যেখানে হেলিকপ্টার ভাড়া, ঢাকার থেকে চাঁদপুরে আসছিলাম ফরিদগঞ্জ, ভাড়া নিছিল 1 লাখ, সেই হেলিকপ্টারে এখন ওই ভাড়াটাই ডবল হয়ে গেছে তেলের দাম বেড়ে। এরপরও মাদ্রাসায় গেলে আমি দেখাবো কি পরিমাণ দরখাস্ত হেলিকপ্টারের জন্য, আর আমি বিশাল কাগজ লাগায় রাখছি। মেহরবানি করে কপ্টারের অনুরোধ করে আমাকে কষ্ট দিবেন না। কিন্তু আসল হাকিকতটা কি? কই আমার ডিগ্রি নাই, কিচ্ছু নাই, আমি আমারটা বলছি। আল্লাহ আমাকে উঠায় না, আল্লাহর কোরআনকে উঠায়। মাদ্রাসায় পড়লেই সম্মান হয়, আল্লাহ এটা দেখাইতেছেন। আরো যদি উচ্চ পর্যায়ের কিছু থাকে আল্লাহ তাও দেখাবে। মাদ্রাসায় পড়লে এই হয়, নাস্তিকদের মাথা গরম যে আমরা উঠতে পারি না, হুজুরের এত দৌড়ায় কেন? হাটহাজারির হুজুর বলছেন না যে হেলিকপ্টার আমার কাছে রিক্সার মতো মনে হচ্ছে, বলেন নাই? নাস্তিকদের মাথা গরম, এর সাথে কিছু মুসলমান ওই হুজুগে বাঙালি এগো মাথা গরম, এরাও গোলাকে ভাগল হয়ে গেছে। আরে তোমরা তো জবাব দিবা, তোমরা নাস্তিকদের জবানের উপরে জবাব দিবা। আয় নাস্তিকের গোষ্ঠী, কোনো বাবার ক্ষমতা নেই আলেমের কপ্টারের দৈনিক দৌড়াবে, আল্লাহর কোরআনের বরকত এগুলো তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ সম্মান দেন, আল্লাহ সম্মান নিয়ে যান। গাছতলার মানুষ পাঁচতলায়, পাঁচতলার মানুষ এ কুদরত কার? আল্লাহ। আমি চাঁদপুরে লেখাপড়া করছি না, জাফরাবাদ মাদ্রাসায় মালিবাগের আনোয়ার শাহ দামাত বারাকাতুহুম তখন এখানের প্রিন্সিপাল ছিলেন, বাড়ি তার কচুয়া। চাঁদপুরে লেখাপড়া করি, উজানির থেকে আসলাম এখানে শেষ করলাম, সেইখান থেকেই তো প্রোগ্রাম, সারা দিন রাত্র প্রোগ্রাম করছি। চাঁদপুরের এমন কোন গ্রাম বাদ আছে যাই নাই, গাড়িতে গেছি, হুন্ডা নিয়ে প্রোগ্রাম করছি, কত কষ্ট করেছি, না খাইয়া না খাইয়া না খাইয়া না খাইয়া প্রোগ্রাম করেছি, বাসে 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 বাসে। কোথায় সে শরীয়তপুর ওপার গেলাম, হাঁটতে হাঁটতে যান শেষ, কত জায়গায় দৌড়াইছি। সে 2000 সনের আগের কথা বলতেছি, আমার ওয়াজ শুরু হয়েছে বহু আগে, আল্লাহ এ পর্যন্ত টিকায় রাখছেন। না আল্লাহ রাখছেন, আমার আব্বা নয়, মাস্তানি করার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি কণ্ঠ বসায় দেন, 1 সেকেন্ডে সব শেষ। আমার থেকে বড় 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 কণ্ঠওয়ালা আলেমের অভাব আছে? কেন আমরা একে অন্যের বিরুদ্ধে যাব? আমরা মুসলমান সব এক, যে লাইনে থাকি আমাদের পরিচয় একটা, আমরা কি মুসলমান, আমরা সব এক। যদি এক এই কথাটা বাস্তবে থাকত, বাংলাদেশের হাতে গোনা কয়েকটা নাস্তিক কথা বলার আগে আমাদের থেকে সালাম দিয়া অনুমতি নিতে হতো। আমরা এক নাই, সালাম দিলাম জবাব নাই, উম্মা সালাম দেও না নেও না, বিষয় কয় পাস করলি কোন, এটা টুপি দিয়া আলাদা হয়ে গেছে, এটা কোনো কথা, এটা একটা কথা, টুপির কারণে আমাদের মধ্যে দলাদলি হবে, এটা কেমন কথা? কই আমি পাস করলি মাথায় দিয়ে তো অন্য টুপির বিরুদ্ধে বলি না, কওমি মাদ্রাসায় পড়েছি, কখনো তো আলিয়া স্কুলের বিরুদ্ধে বলি নাই, কেন বলবো? স্বার্থ কি, চাই কি আমি বক্তা, আমি চাই কি, আমি মানুষকে ওয়াজ করতে আসছি, আমি চাই কি মানুষ সব দলে দলে বিভক্ত হয়ে যাক? এটা তো ইহুদিদের একটা পলিসি, ডিভাইডেড এন্ড রোল পলিসি,
এটা তো ইহুদিদের চক্রান্ত, মুসলমানের চক্রান্ত হতে পারে না। ইহুদিদের চক্রান্ত, ইহুদিদের মূলনীতি মুসলমানকে দলে দলে ভাগ করে দাও, আর মুসলমানের মূলনীতি হবে আমরা সব বিভক্তি ভেঙ্গে এক হওয়ার ফিকিরই আমাদের কথা। আল্লাহর শুকর, লক্ষ লক্ষ যুবকরা আসে পরামর্শ নেয়, ভক্ত নামাজ টামাজ ধৈরে টেরে আইসে, আর স্কুলে পড়বে না, কলেজে পড়বে না, কি পড়ে আইসু, কয় ক্লাস এইট, এখন কয়া সাইরে দিস, কার পরামর্শে ছাড়লি, কে না নামাজ টামাজ ধৈরে লাইছে আর যাব না। হে আপনাদের সান ঘুরতে গেছে কয়েকটা, তখন আমি বললাম আমারে মানো, হ্যাঁ মানে, তা আমার পরামর্শ স্কুল কলেজের লেখাপড়ার শেষ পর্যন্ত থাকবি। আমার মাদ্রাসায় আলেমুল আমার অভাব নাই, আমার দেশে এখন আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, এসপির অভাব, ডিসির অভাব, ওসির অভাব, আমার দেশের সব এসপি ডিসি যদি পাঁচক্ত নামাজি হয় তা ওয়াজ করতে আমগো আর টিকিট নেওয়া লাগবে না। আবেগ দিয়ে বিবেককে নষ্ট করা যাবে না, আবেগকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ আমার বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, আলিয়া স্কুল কলেজ ভার্সিটি সবগুলো স্বস্থানে আদর্শের উপরে মজবুত হইয়া পরিচালনার এবং ছাত্র গড়ার তৌফিক দান করেন। বুঝাইতে পারি না, সময় পাই না, মানুষ একদিন দুদিন একজনের সাথে চললে বোঝা যায় লোকটার আখলাক আদর্শ কেমন। খারাপ ধারণা করা এটা আমাদের চরম এক রোগে বেদিতে পরিণত হয়ে গেছে। একজনের উপরে খারাপ তোকমা লাগাইতে পারলেই মনে করি আমি কামিয়াব হয়ে গেছি। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আল্লাহ আমি কওমি, আপনি আলিয়া, কেন এই আপনি আমি আলাদা আলাদা কেন? সবাই এক স্লোগান থাকবে সব বার, আপনিও মুসলমান আমিও মুসলমান, ব্যাস এই কথা যখন এক, আপনিও নবীর উম্মত আমিও নবীর উম্মত, এই স্লোগানে আমরা সবাই যদি চলি আমাদের ইসলামের খেদমত কমবে না বাড়বে? বাড়বে। আমরা যেন ডিভাইডেড না করি, আল্লাহ আমাদের অন্তরকে এক বানায় দেয়।